আসসালামু আলাইকুম। আজকে প্রথম আমার আপওয়ার্কের কাজ পাওয়ার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো আজকে সকাল 9:45 বাংলাদেশ সময়, এই সময় আমি একটা জবে অ্যাপ্লাই করি। জবটা ডিসক্রিপশন ছিল এরকম যে তার ওয়েবসাইটে একটা ফর্ম আছে, বাট ফর্মটা আসলে রেসপন্সিভ না, আসলে এরকম একটা ডিসক্রিপশন এখানে লেখা আছে। তো আমি সেটা দেখি এবং দেখার পরে তাকে আমি একটা কভার লেটার পাঠাই। ঠিক আছে, কভার লেটারটা ছিল এরকম একটা যে আই চেক ইউর ওয়েবসাইট অ্যান্ড অলসো সলভ ইউর প্রবলেম। আমি অলরেডি ওটা ইন্সপেক্ট এলিমেন্ট থেকে সিএসএস এর প্রবলেমটা সলভ করি, করার পরে এরকম একটা অ্যাটাস্টমেন্ট তার কাছে আমি দিয়ে দিই যে আমি অলরেডি সলভ করছি, আপনি তো বুঝতে পারছেন যে আমি আপনাকে কি কি দিতে পারবো, আমি আপনার জন্য কি করতে পারবো। তো সাথে সাথে এটা দেওয়ার পর পরে সে আমাকে আসলে রিপ্লাই করে, ইয়েস ইউ সেন্ড ওয়ান পিস বাট দেয়ার আর এ ফিউ পিসেস টু দিস প্রবলেম। তো আরো কিছু প্রবলেমের কথা সে শেয়ার করে এবং একটা ভিডিও আমাকে পাঠায়। ঠিক আছে, যে ভিডিওতে উনি বলে দেয় যে কি কি প্রবলেম সলভ করতে হবে বা কি কি ধরনের সমস্যা আছে। তা আমি সেই ভিডিওটা দেখে নিই, দেখার পরে এবং উনি আমাকে জিজ্ঞেস করে যে আমি আসলে এই মুহূর্তে কাজ করার জন্য রেডি কিনা বা ফ্রি আছি কিনা। তো আমি বলে দেয় হ্যাঁ আমি ফ্রি আছি। তো সে সাথে সাথে বলে ওকে লেটস বিগিন। তো তারপরে সে আমাকে আর কিছু ডিসক্রিপশন লেগে অফার পাঠায় একটা। তো ওই যে ডিসক্রিপশন, যে জবের ডিসক্রিপশনটা ছিল, সে আমাকে একটা অফার দেয় এবং আমি অফারটা অ্যাকসেপ্ট করে নিই। ঠিক আছে, এবং এখানে আমাদের জব অ্যাপ্লিকেশনটা আমরা সবাই ভালোই দেখতে পাচ্ছি এখানে, যেখানে আমার একটা মাইলস্টোন সহ দেওয়া ছিল ইনিশিয়াল ওয়ার্কার। তো আমি আগে তাকে একটা মানে রেসপন্সও পাঠাইছে, থ্যাংক ইউ টু সোজ মি, এবং অফারটা অ্যাকসেপ্ট করে নেয়। এবং সে আমাকে বলে যে 5 মিনিটের মধ্যে যদি আমি সলভ করতে পারি তাহলে সে খুবই খুশি হবে। তো যাই হোক, আমি এটা রিপ্লাই আসলে করিনি, হয়তো বা দেখি না সে সময়। তবে আমি তখন আসলে লগ ইন করার জন্য ট্রাই করছিলাম, তো আমি তার কাছে ড্যাশবোর্ডের লিঙ্কটা চাই। ঠিক আছে, তার ওয়েবসাইটের ড্যাশবোর্ডের লিঙ্কটা চাই। তো আমি প্রথমে ভাবছিলাম হয়তো এটা ওয়ার্ডপ্রেসের কাজ হবে, বাট আমি জানি না এটা আসলে কিসের, মানে এটা দিয়ে কোনো কাজ হয় কিনা আমি জানতাম না। আমি ভাবছিলাম ওয়ার্ডপ্রেসের কাজ হবে হয়তো। তো পরে দেখলাম যে cardco.com.co এই এটার মাধ্যমে আসলে ওয়েবসাইট তৈরি করা যায়, সেখান থেকে আসলে কাজটা করতে হবে। তো যাই হোক, আমি তার কাছ থেকে ড্যাশবোর্ডের লিঙ্কটা নিই এবং আমি ড্যাশবোর্ড আমাকে সে পাসওয়ার্ডও দিয়ে দেয়। উপরে আমরা দেখছি যে এখানে সে আসলে লগইনের অ্যাক্সেস এবং পাসওয়ার্ডটা আমাকে পাঠায় দেয়। তো দেওয়ার পরে আমি যখন ট্রাই করলাম তখন আসলে ইমেলের ভেরিফিকেশন কোড আসে একটা, তো আমি সেটা তাকে দিতে বললাম, সে আমাকে দেয়। দেওয়ার পরে আমি এটা কাজটা শুরু করি এবং এটা ছাপানোর পর থেকে তার সাথে বেশ কিছুক্ষণ গ্যাপে আবার কথা হয়, যে আমি তাকে বলি যে আমার আর কিছু সময় লাগবে কারণ আমি আসলে 5 মিনিটের সলভটা তাকে দিতে পারি নাই। ঠিক আছে, তো সে এনশিওর করে যে সমস্যা নেই, আপনি টাইম নেন। তো সে আমাকে আবার জিজ্ঞেস করে যে আমি তার গোল সম্পর্কে বুঝতে পারছি কিনা। তো আমি বললাম হ্যাঁ বুঝতে পারছি, সমস্যা নেই। দেন সে আমার সে আসলে তার একটা এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করে। যাই হোক, তো এর পরবর্তীতে আমি আমার আমার কাজ করার স্বার্থে কিছু প্রবলেম হচ্ছিল যে আমি তার ড্যাশবোর্ডে কোড চেঞ্জ করছি, বাট আসলে সেখান থেকে যখন আমি মানে এটা সাবমিট করার পর যখন রিলোড দিছি তখন এটা থাকছে না। তো সেটা আসলে সে সলভ করে দেয়। ঠিক আছে, তো খুব একটা সমস্যা হয়নি। তো আমি তাকে আসলে এরকম কিছু ছবিও পাঠাই দিই যে দেখেন যে আসলে এখানে কাজ আমি সলভ করছি, বাট আসলে আপনার ড্যাশবোর্ড থেকে প্রবলেম হওয়ার কারণে এটা হচ্ছে না। তো সে আসলে সলভ করে দেয় এবং আমাকে একটা মানে একটা কমেন্ট করে যে আমার মানে মোবাইল মোবাইল ভিউটা ঠিকঠাক আছে বাট ডেস্কটপ ভিউটা মানে কাজ করতেছে না। তো আমি আরো কিছুক্ষণ সময় নেই, যে 11:10:51 থেকে যে 11টার সাথে আমি কিছুক্ষণ সময় নিয়ে ওটা সলভ করার পরে আমি তাকে বলার আগে সে চেক করে এবং আমাকে জানাই দেয় যে হ্যাঁ আপনি করতে পারছেন এটা। তো আমি তাকে ধন্যবাদ দিই এবং সে আমাকে আরো কিছু পাশাপাশি আরো কিছু প্রবলেম আমাকে শেয়ার করে যেগুলো আমাকে সলভ করতে পারে। তো আমি সেগুলো একে একে সলভ করি আর এবং তাকে জানাই যে আসলে এটা হচ্ছে কিনা। তো সে আবার আমাকে ছোট একটা এসএমএস পাঠায় যেটা একটু বেশি বড় হয়ে গেছে, একটুখানি ছোট করে দিন। তো আমি আবারও সেটা সলভ করি। ঠিক আছে, দেন আমাদের একটা কার্ড ছিল, আমি এখানকার যে ছবিটা এখানে যদি দেখাই, এই এই যে কার্ডটাতে এই যে ইমেজ এবং এই যে ফর্ম ফিল্ড এর মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে অনেক বেশি, তো এটাকে আসলে ছোট করে দিতে হবে। তো ওখানে কিছু মার্জিন দেওয়া ছিল, তো আমি মার্জিনগুলো আসলে ওখান থেকে রিমুভ করে নিই। ঠিক আছে, রিমুভ করার পরে সে ওটাতে খুশি হয় এবং নতুন আরেকটা সলিউশন দিতে বলে। সেটা হচ্ছে একটা
আর যে বাটন ছিল এই বাটনটাকে আসলে হোভার করলে এই এই কালারটা আসবে। আমি তাকে জিজ্ঞেস করি যে কোন কালারটা তার আসলে দরকার, সে আমাকে কালারটা কালারের কোডটা সেন্ড করে। অর্থাৎ এই যে এখানে যে বাটনটা আছে ফর্মুলা হলুদ রঙের যে বাটনটা আছে এটা হোভার করলে কালারটা চেঞ্জ হবে। ওকে, তারপরে আমি ওটা নেই এবং সলভ করি। সলভ করার পরে সে আমাকে একটা, সে খুশি হয়ে একটা ডিসক্রিপশন আমাকে ছোটো লিখে দেয় এই লেখাটা, এবং থ্যাংক ইউ ফর নট গিভিং আপ। যাই হোক, সে জবটা ডান বলে ই করে, এবং আমি আমি তাকে সে পেমেন্টের জন্য রিকোয়েস্ট করি, আমাকে যে জব রিকোয়েস্ট ছিল। তো তারপর সে আসলে এবং একটা অ্যাটাচমেন্ট তার সাথে অ্যাড করে দেয় যে আমার মানে ডেলিভার ডট পিএনজি নামে একটা সেভ করি ফাইল, করার পর আমি আমি তাকে এটা ডেলিভার করি, সে প্রপোজালটা অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, তো মোটামুটি তার সাথে কাজটা খুবই ভালো লাগছিল আজকে, আর পাশাপাশি সে আমাকে একটা ভালো একটা রিভিউ এখানে দিয়েছে। আমি তাকে একটা রিভিউ দেওয়ার পরে আমি এটা দেখতে পাচ্ছি আসলে, তো এখানে যে রিভিউটা দেয় সে আমাকে, তো এই ছিল তার সাথে আমার কাজ করার এক্সপিরিয়েন্স। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আসসালামু আলাইকুম।